টিম করে করাটা কি কম্পালসারি? টিম বানানো তো কম্পালসারি, যে দুজনের টিম হয় এটা নিয়ম। কেন টিম কি কেউ করতে যাচ্ছে না বা করা হচ্ছে না এমন হচ্ছে? স্যার করতে যাচ্ছি না। না, তোমার টিম করতে হবে আলটিমেটলি, কারণ না করার কোনো রিজন নাই। কারণ আলটিমেটলি তুমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি যাবা, ইন্টার্নশিপে যাবা, তো টিম ওয়ার্কটা আসলে ওখানে মেজর একটা পার্ট লাইক রোল প্লে করে। তো তুমি টিমে কাজ করতে না পারো আসলে পরবর্তীতে তুমি হচ্ছে কোম্পানি গুলো তোমাকে নিতে যাবে না, তোমার টিম ওয়ার্ক ও দেখবে। তো আমি প্রেফার করবো যে তুমি টিমে কাজ করো, টিম করো, করে দিন একসাথে কাজ করো। ওকে স্যার। তো তোমরা হচ্ছে, তোমাদের তো আইডিয়া আমার মনে হয় যে আগে তো বলছিলাম, আগের দিনই বলা হয়েছিল। তো আমার মনে হয় সবাই আইডিয়া অলরেডি রেডি আসছে বা চিন্তা করছো কি করবা। তো তোমরা, আমার মনে হয় যে তোমরা কালকে পরশুর মধ্যে সাবমিট করে ফেলো সবগুলা ফর্মটা, সবাই আইডিয়া দিয়ে সাবমিট করে ফেলো, ডিসক্রিপশন দিয়ে, টাইটেল, প্রজেক্ট টাইটেল দিয়ে সাবমিট করে ফেলো। তারপর আমি দেখবো যে কি অবস্থা। আমাদের কি ফায়ারবেস ইউজ করা যাবে? কোন কারণে ফায়ারবেস ইউজ করবা? আমাদের মনে করেন যে এই যে ব্যাকএন্ডের কাজ করা লাগতে পারে, এই যে সাপোজ মনে করেন যে আমরা যদি কোনো মেসেঞ্জার টাইপের অ্যাপ বানাই, এক্ষেত্রে তো এই যে মেসেজিং এর যে ব্যাপারটা হ্যাঁ, সেক্ষেত্রে সিকিউর তোমার হওয়া ফায়ারবেস ইউজ করা লাগবে। তাহলে ইউজ করো। আচ্ছা। তো তোমাদের হচ্ছে আর কার কি কোয়েরি আছে বলো? তোমাদের হচ্ছে তো ডেটাবেস পড়ানো হয় না, তাই না? ডেটাবেস কোর্স হয় না। না না তো সেক্ষেত্রে তোমরা কারেন্টলি ডেটাবেসের জন্য তোমরা ফায়ারবেস ইউজ করতে পারো বা কোনো থার্ড পার্টি ইউজ করতে পারো, সমস্যা নাই। আর যেহেতু তোমরা মোবাইল অ্যাপ্লিকেশন ফায়ারবেস সমস্যা হবে না, সমস্যা হবে না হচ্ছে। অন্য কোনো ডেটাবেস তো এখন দরকার নাই, তো ফায়ারবেস ইউজ করো বা ডেটা রাখা বা স্টোরেজের জন্য ফায়ারবেস ইউজ করে তোমরা কাজ করো। কিন্তু দেখবা যে পুরাপুরি যেন ফায়ারবেস ডিপেন্ডেন্ট না হয়, কারণ ফায়ারবেসে তোমার অল টাইম ইন্টারনেট কানেকশন থাকবে তাও না। যারা ফায়ারবেস নিয়ে কাজ করবা, বা একটা জিনিস ট্রাই করো যে তুমি লোকাল ডেটাবেসটা নিয়ে কাজ করো, মানে এসকিউএলটা নিয়ে, বা যে ডেটাবেস লোকালি কাজ করে মোবাইলে। তো সেক্ষেত্রে তোমার ফায়ারবেসেও হচ্ছে, ধরো আমি যদি জিনিসগুলো অ্যাপ যারা অনলাইন ডিপেন্ডেন্ট বা ফায়ারবেস ডিপেন্ডেন্ট অ্যাপ করবা, তারা যেন জিনিসটা এমন হয় যে তোমার যদি কানেকশনটা রিয়েল টাইম চ্যাটিং না হয় বা চ্যাটিংও হয়, তাহলে এমন ভাবে করতে হবে যে যেন তুমি কারেন্টলি কোনো কাজ করলা, ওইটা ইন্টারনেট নাই, লোকাল স্টোরেজে সেভ আছে, দেন নেক্সট ডে হচ্ছে ইন্টারনেট আসলো, তুমি ওটাকে ডেটাবেজে ফায়ারবেজে আপডেট করলা। তো এই টাইপের তোমার কাজগুলো মানে মানে করার ট্রাই করবা, যে লোকাল ডেটাবেজ যেটা আছে ওটা ইউজ করেও কাজ করো। স্যার আমাদের প্রজেক্ট গুলোর ক্ষেত্রে আর কি কি মানে রিস্ট্রিকশন থাকতে পারে, যে কি কি না করলে ভালো অথবা এরকম কোনো যদি আরেকটু যদি? প্রজেক্টগুলো তো আসলে রেস্ট্রিকশন আমি কিছু দেই নাই তোমাদের, প্রজেক্টের রেস্ট্রিকশন তেমন তো কোনো কিছু দেওয়া হয়নি, তোমাদের আইডিয়া অনুযায়ী কাজ করবা। রেস্ট্রিকশন বলতে হচ্ছে, তুমি, আমি বলছিলাম যে মোবাইল অ্যাপ্লিকেশন হলে ভালো হয়, মোবাইল ডেভেলপমেন্ট হলে ভালো হয়, কারণ তোমাদের পরবর্তীতে মোবাইল ডেভেলপমেন্টের সুযোগ খুবই কম থাকবে। বা যেহেতু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে সাধারণত ওয়েব নিয়ে কাজ করে, ফোর্থ ইয়ারে তোমাদের ইন্টারনেট চলে যাবে বা পরবর্তী থিসিস করবা, প্রজেক্ট করতে চায় না মানুষজন। তো প্রজেক্ট করলেও দেখা যায় ওয়েব বেসড প্রজেক্ট হচ্ছে, মোবাইল ডেভেলপমেন্ট, মোবাইল বেসড প্রজেক্ট খুবই কম।
তো তোমাদের এটা এই প্ল্যাটফর্মটা জাস্ট মোবাইলে ডেভেলপমেন্টের জন্য নলেজ থাকে, এটাই আর 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 কিছু না। তোমাদের রেস্ট্রিকশনের মধ্যে তো আমি তেমন কিছু দেই নাই তোমাদের রেস্ট্রিকশন। পরবর্তীতে কাজ করতে গেলে বা হচ্ছে তুমি তোমাদের প্রজেক্ট আইডিয়া দেখলে বা তোমরা যেদিন কাজ করতে যাবে যে ওয়েতে কাজ করতেছো ওটা দেখলে মনে হতে পারে যে এইটা আসলে ঠিক হচ্ছে না, আমরা ডিসকাস করে চেঞ্জ করলাম। আরেকটা হচ্ছে তোমার রেস্ট্রিকশন না ঠিক, এটা কিছুটা রিকোয়ারমেন্ট টাইপের, যে তোমার এমন না যে তুমি সিম্পল একটা ইউআই দিয়ে করে ফেললা, কিছু মাল্টিপল ইউআই বা ট্রানজেকশন বিভিন্ন অ্যাক্টিভিটি ইউজ করবা, তারপর হচ্ছে এনাফ কোড থাকতে হবে। ধরো শুধু তুমি অ্যাক্টিভিটি বানায় শুধু বাটন প্রেস করে কিছু শো করলা, কিছু লজিক্যাল কাজকর্ম থাকা উচিত। আর কার কোয়েরি করি আছে স্যার, যদি কোন একটা অ্যাপ মানি ট্রান্সফার রিলেটেড হয় তাহলে তার ডেটাবেসটা কিভাবে করব, আর হচ্ছে ডেটাবেস থেকে ইনফরমেশন অ্যাক্সেস কেমনে করব স্যার? মানি ট্রান্সফার রিলেটেড বলতে স্যার মানে ধরেন স্যার যে এরকম একটা যে ব্যাংকিং ব্যাংকের যে মানি ট্রানজেকশন হয় সেটা হচ্ছে আমি একটা অ্যাপ করলাম যে আমার ব্যাংকে যে পরিমাণ টাকা দিতে হবে সেটা মানে অনেকটা বিকাশের মতো যে আমি হচ্ছে অনলাইনে পেমেন্ট করে দিব। তুমি কি রিয়েল লাইফ ইউজ করবে না ডেমো প্রজেক্ট করতেছো স্যার? এটা কি তুমি রিয়েল লাইফ ইউজ করবে না ডেমো প্রজেক্ট করবে? ডেমো প্রজেক্ট হয়তো এখন করতে চাচ্ছি স্যার। কারেন্টলি তুমি যদি চিন্তা করো এখন হচ্ছে মানে মানে তুমি কি আরেকজনকে ট্রান্সফার করবা মানে আরেকটা ইউজারকে? জি। তাহলে তোমার পুরো প্রসেসটা তোমার যেতে হবে যে মানে টাকা ঢুকানো, তারপর হচ্ছে সেন্ড মানি করা। এটা আসলে তুমি সিম্পল ফায়ারবেজ দিয়ে করে ফেলতে পারো। ফায়ারবেজে করে দাও স্যার। হ্যাঁ ফায়ারবেজে করতে পারো, কারণ তুমি যেহেতু ডেটাবেস আমাদের তোমাদের করানো হয়নি, প্লাস আমি ব্যাকএন্ড যেহেতু নাই আমি ব্যাকএন্ডের প্রতি হচ্ছে খুব বেশি জোর দিচ্ছি না, যেহেতু ফায়ারবেজ একটা হিউজ সাপোর্ট দেয় আমাদের ব্যাকএন্ড পার্টে। তাহলে স্যার ব্যাকএন্ড মানে ব্যাকএন্ডটা না করে ফায়ারবেজ দিয়ে করলেই হচ্ছে? ফায়ারবেজ করলে আপাতত হচ্ছে, তুমি ফায়ারবেজে তো সিকিউরিটি দিতে পারছো, ফায়ারবেজে বিভিন্ন রুলস রুলস লেখা যায়, রুলস লেখে তুমি সিকিউরিটি দিতে পারো, টেবিল এই যে কালেকশন গুলো ইউজ করবা বা ফায়ার স্টোর ইউজ করতে পারো তুমি। আরেকটা হচ্ছে তোমার যদি জানি না প্রজেক্টটা কি, তোমার যদি প্রজেক্টটা এমন হয় যে শুধু মানি ট্রান্সফার মানে স্কোপটা ছোট হয়ে যাবে, তুমি আর একটু মানে চিন্তা করো যে আর একটু কিভাবে আর কিছু ফিচার অ্যাড করা যায় বা স্কোপ আর একটু বড় করা যায়। কারণ যদি আমি নর্মাল ভিউতে চিন্তা করি, একটা জাস্ট তুমি টাকা অ্যাড করতেছো ওটা তোমার অ্যাকাউন্টে আছে, তোমার দেন ট্রান্সফার করলে আরেকজন অ্যাকাউন্টে চলে যাচ্ছে আরেকটা ইউজার অ্যাকাউন্টে, দ্যাটস অল, আর কোনো কাজ নেই তোমার। তো এখানে টাস্কগুলো খুবই কমে যাচ্ছে। না স্যার মানে এটা হচ্ছে একটার সাথে মানে কয়েকটা আইডিয়ার একটা হচ্ছে অংশ। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আপাতত আসলে সবাই যে ডেটাবেস নিয়ে যারা ইস্যু হচ্ছে তোমরা ফায়ারবেজই ইউজ করো, আমি প্রেফার করো ফায়ারবেজটাও, তোমাদের আইডিয়া হয়ে যাবে ভালো মতো। ফায়ারবেজ ইউজ করলে এনাফ সাপোর্ট পাওয়া যাবে সবারই। স্যার যদি কেউ ফাইল ট্রান্সফারিং অ্যাপ বানাতে চায় তাহলে কি স্যার মানে জাস্ট ফাইল ট্রান্সফারিং অ্যাপ এটা কি মানে কাজ কি কম বেশি এটা কিছু ই করবেন? ফাইল ট্রান্সফার বলতে তুমি কিভাবে ফাইল ট্রান্সফার করবে? লাইক স্যার ই সেম ওয়াইফাই মানে স্যার সেম ওয়াইফাই থাকলে স্যার লাইক শেয়ারিং এইটাই। সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে কিছু প্রজেক্টে কমপ্লেক্সিটি আছে, তুমি তো ফাইল ট্রান্সফারে তো ফাইল ট্রান্সফারের বাইরে কিছু করা যাবে না, তো তুমি ওইগুলো কিভাবে কানেক্ট করতেছো বা তোমার মেকানিজম কি, মানে তুমি কিভাবে চিন্তা করে জিনিসটা বানাচ্ছ, এগুলো আসলে তখন ওগুলো দেখা হবে। ধরো তুমি একটা জাস্ট ওর ক্ষেত্রে বললাম যে সেন্ড মানির জন্য তোমার ধরো খুব বেশি কিছু ফিচার মনে হচ্ছে না, কিন্তু ফাইল ট্রান্সফার তোমার জিনিস যদি তোমার কাজে ইমপ্লিমেন্টেশন ডিফিকাল্টিস হয়, আরো কিছু টেকনিক্যাল জিনিস লাগছে যেটা তোমাকে করতে হয়েছে, তাহলে হচ্ছে তোমার ওটা তো পসিবল। কারণ শুধু তো ফাইল ট্রান্সফার না, জিনিসটা আরো অনেক কিছু মানে থাকে, মানে শো করা, তারপর তুমি কানেকশন সিঙ্ক রেখে কাজ করা।
আমি পরবর্তী তোমাদের আইডিয়া দিলে তোমাদের গ্রুপ ওয়াইজ আবার বসবো, মানে প্রতিটা গ্রুপ ওয়াইজ তোমার আইডিয়া গুলো দেখে ডিসকাস করে বলবো যে সবার সাথে, মানে জুমেই বলবো সবার সাথে একসাথে যে প্রতিটা গ্রুপ ওয়াইজ গ্রুপ ধরে ধরে তোমরা হচ্ছে আইডিয়া কি করতেছো, তারপর এটা বললাম আমার সাথে ডিসকাস করলাম। আরেকটা হচ্ছে তোমাদের ইনিশিয়াল সবাই যেহেতু আইডিয়া গুলো তোমাদের হোপফুলি রেডি হয়ে যাওয়ার কথা, তোমরা ইনিশিয়াল কাজগুলো স্টার্ট করে দাও, ইনিশিয়াল যেসব কাজ করা দরকার স্টার্ট করো দেন, কারণ শুধু আমার আমার অপেক্ষা বসে থাকলে হবে না, কারণ তুমি সাবমিট করলা প্লাস হচ্ছে তারপর আমাকে বললা যে তারপর ওয়েট করলা যে আমি কি রিভিউ দিচ্ছি, এটার জন্য ওয়েট না করো তোমরা কাজ শুরু করো। আমি রিভিউ দিলে অবশ্যই পুরো প্রজেক্ট চেঞ্জ করে ফেলবো না, তোমার ওই প্রজেক্টটাকে এক্সটেন্ড করার ট্রাই করবো বা হচ্ছে কিছু টুইক করতে বলবো বা ফিচার চেঞ্জ করতে বলবো, এটা হচ্ছে তোমার ওভারঅল প্রজেক্টটা ইম্প্যাক্ট করবে না তেমন। সো আমার তোমাদেরকে বলতেছি হচ্ছে তোমরা কাজ শুরু করে বেস প্রজেক্টটা স্টার্ট করে দাও, তারপর আমরা বসে বসে ডিসকাস করবো কি হয়। পরবর্তীতেও শিখতে পারবা বা করতে পারবা, ইন্ডাস্ট্রিতে গেলেও করতে পারবা, বা তুমি যদি চাও যে এটা পরবর্তীতে ক্রস প্ল্যাটফর্ম করতেছো, কিন্তু তোমরা তো কেউ হচ্ছে অ্যান্ড্রয়েডে বাইরে যাচ্ছ না, সবাই তো শুধু অ্যান্ড্রয়েড থাকছ, তো জিনিসটা বেটার হয় তুমি নেটিভলি ডেভেলপ করো, ফ্ল্যাটারটা পরে করো, কারণ ফ্ল্যাটার তো অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক, তুমি যদি বেসিক না জানো বেসিক ডেভেলপমেন্ট না জানো ফ্ল্যাটার দিয়ে আসলে তুমি হচ্ছে নর্মাল একটা ডেভেলপের মতন হয়ে যাবে, যে তুমি জানো বা আন্ডার দ্য হুড কি হচ্ছে বা জিনিসগুলো কি আসলে সেটা তোমার নলেজ থাকবে না, বেসিক যে নলেজটা, কারণ আলটিমেটলি ফ্ল্যাটার ও তো কনভার্ট করে হচ্ছে নর্মাল কম্পাইল এপিকেই বানাচ্ছে, ফ্ল্যাটার কিছু তোমার হচ্ছে টুলস ইউজ করে যেটা ইউআই থেকে ডার্ট থেকে তোমরা চেঞ্জ করতেছে, এখানে ক্রস প্ল্যাটফর্ম করতেছে, তো আলটিমেটলি কি ওরা অ্যান্ড্রয়েডের জিনিসগুলো ইউজ করতেছে, আইওএস জিনিসগুলো ইউজ করতেছে আইওএস বিল্ডের জন্য। তোমাকে বেটার হয় তুমি অ্যান্ড্রয়েডটা শেখো, আর তুমি যদি আইওএস চিন্তা করো আইওএসটা শেখো, তো শিখে দেন তুমি ক্রস প্ল্যাটফর্মে যাও, যেটা তোমার সুবিধা, মানে আমরা কি কি করি তোমাদের আগে সি শেখানো হয়েছে, পরবর্তীতে আমরা মোর অ্যাডভান্স জিনিস শেখাচ্ছি, বা তোমাদের ফার্স্টে আমরা ওয়েব ওয়েব দিই না, ওয়েব দিলে তো তোমরা হচ্ছে ডেভেলপমেন্টে কাজ করতে পারতা, কিন্তু তোমাদের আসলে ফার্স্টে বেসিক লজিক বিল্ড বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে কাজ করে ওগুলো নিয়ে তোমাদের কাজ করা মানে টার্গেট করা হয়েছে, যে আগে তোমরা বেসিক জিনিসগুলো শিখবে। আর কারো কিছু আছে কোশ্চেন? গ্রামে আছে তো সে মানে এইগুলাতে মানে ব্যস্ত, গ্রামে থাকুক যেখানে থাকুক তুমি তো ফোনে কথা বলতে পারো তাই না, বলছি স্যার তো সে আইডিয়া দিতে পারতেছ না, তাহলে তুমি হচ্ছে তোমার আমি আইডিয়া দেওয়ার থেকে তুমি আগে হচ্ছে তোমার মানে পিয়ার যারা আছে তোমার ক্লাসমেট যারা আছে তোমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে ডিসকাস করো, কারণ ডিসকাস করলে কিছু আইডিয়া আসবে তুমি কি নিয়ে কাজ করতে পারো। তো আমি প্রেফার করবো যে তুমি হচ্ছে আমি রিয়েল লাইফ কিছু করতে হবে এমন না, বা খুবই হাইটেক কিছু করতে হবে এমন না, তুমি সিম্পল কিছু কাজ করলে হবে, মানে সিম্পল যেগুলো হচ্ছে আমাদের
ধরো তুমি এটা হচ্ছে কিছু ম্যানেজমেন্ট টাইপের কাজ করতে পারো, যে এটা ওটা ম্যানেজমেন্ট, বা অনেকে যেমন বিভিন্ন চ্যাটিং টাইপের ফিচার দিয়ে কাজ করে, তো ওইগুলো করতে পারো। আলটিমেটলি সবার প্রজেক্টই ম্যানেজমেন্ট রিলেটেডই হয়, তো তুমি হচ্ছে দেখো, চিন্তা করে দেখো কি টাইপের কাজ করতে পারো তোমার, বা তোমার লাইফে সুবিধা হতে পারে এমন একটা জিনিসকে তুমি নিজে ইমপ্লিমেন্ট করার ট্রাই করো। আইডিয়া একটা মাথায় আসছিল যে মানে এটা কি ইমপ্লিমেন্ট করা যাবে নাকি সিকিউরিটি নিয়ে, মানে হোম সিকিউরিটি এরিয়াতে, বা একটা এরিয়াতে রাত এতটার পর যে কেউ আসতে, মানে যে কেউ আসে তাহলে একটা নোটিফিকেশন বা এরকম। এটা আসলে তুমি মানে তুমি করতে পারো এটা, মানে তোমাকে হয়তো সিকিউরিটির জন্য তোমার কেউ আসলে টের পাবা, এটা আসলে এই মুহূর্তে মনে মনে পসিবল, কিন্তু তুমি এটা করতে পারো যে তোমার পরিচিত কেউ একজন তোমার এলাকায় আসলো বা তোমার এরিয়াতে আসলো, দেন তুমি ওটা তুমি নোটিফিকেশন পেলা। এই টাইপের জিনিস করা পসিবল। তুমি একটা দেখতে পারো যে জিওফেন্স নামে একটা ফিচার আছে, গুগলে পেয়ে জিওফেন্স আছে, তো জিওফেন্স ইউজ করে তুমি এটা করতে পারো যে তোমার সারাউন্ডিং এ কে কি আছে বা কি করতেছে, তোমার এরিয়াতে কি আসলো, এটা করা যাবে স্যার। এটা করতে পারো, মানে তুমি যদি চিন্তা করো যে ফ্রেন্ড বানাবা, ফ্রেন্ড বানায় তোমার ফ্রেন্ডরা তোমার এলাকাতে আসলো কি আসলো না আরেকটা ফোনে, তুমি এগুলো ডিফেন্ড করতে পারো। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার কেউ যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ না করে যদি অ্যান্ড্রয়েড গেম ডেভেলপ করার ক্ষেত্রে আগ্রহী থাকে, তো সেই ক্ষেত্রে মানে স্যার আপনার মতামতটা? গেম ডেভেলপমেন্ট করতে পারে, আমাদের তো আগে গেম ডেভেলপমেন্ট হচ্ছিল, সেক্ষেত্রে গেমটা মানে কমপ্লেক্সিটি কি থাকতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। ধরো তুমি যদি মানে তোমরা আগে যে প্রজেক্ট করে আসছো ওই স্ট্যান্ডার্ডে যদি গেম করো তাহলে তো এটা অ্যাকসেপ্টেবল না, কারণ তোমরা আপগ্রেড হয়েছো। মানে স্যার আমি আর আমার টিমমেট এর আগে আমরা দুইজন তো গেম প্রজেক্ট করি নাই, তো আমরা এখন পর্যন্ত গেম প্রজেক্ট করার চান্সটা পাইনি, তো এই কারণে স্যার মানে আগ্রহী ছিলাম গেম প্রজেক্টটা করার জন্য। ঠিক আছে, তুমি হচ্ছে গেমের আইডিয়া দাও কতটুকু কি করতে যাচ্ছো সেটা দিয়ে দাও আমাকে, সে জানো তোমার এই মনে হয় আরেকজন বলছিল আমাকে। জি স্যার, নূর বলছিল আপনাকে। ওকে ওকে, সমস্যা নাই। তুমি হচ্ছে আমি ওকে তোমার বলছিলাম যে আইডিয়া দাও বা তুমি কি গেম করতে যাচ্ছো সেটা বলো। অবশ্যই তুমি হচ্ছে যেহেতু তোমরা 200 প্রজেক্ট এক্সপেকটেশন ওইরকম থাকতে হবে যে 200 এর স্ট্যান্ডার্ড একটা গেম হবে। ওকে স্যার। স্যার টাইম লিমিটটা কত আমাদের কিরকম? আপাতত তোমাদের টাইম লিমিট বলতে আমাদের, আমরা যতদূর জানি এই সেমিস্টার শেষ হবে হচ্ছে তোমার নভেম্বরের মাঝামাঝি, যেটা রেগুলার শেষ হয়, রেগুলার টাইম যেটা ছিল গত বছর। তো নভেম্বরের মাঝামাঝি তোমাদের প্রজেক্ট হয়তো তুমি টাইম পাবা, প্রজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না, তুমি কাজ করো। মানে তুমি কাজ এমন না যে টাইম ডেডলাইন দিব, ডেডলাইনের দিন কাজ করো তাহলে সমস্যা, তাহলে তো আমি হচ্ছে আমি এক সপ্তাহের মধ্যে ডেডলাইন দিয়ে দিতে পারি। তো জিনিসটা এমন না, তোমরা হচ্ছে কাজ করো, যেহেতু সবাই এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাসায় আসো বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবা, তো ওইভাবে ম্যানেজ করা টাফ। সো আমি প্রেফার করবো যে তোমরা কাজ করো, রেগুলারিটি মেনটেন করে কাজ করো, যেহেতু আমি এখন দেখতেছি না। আর হচ্ছে সবাই সবার গিটহাবটা আপডেট রাখবা, কাজ করলে গিটহাবটা আপডেট রাখবা, কারণ আমি হচ্ছে মার্কিং এর সময় বা পরবর্তীতে তোমাদের গিটহাবের ট্র্যাক গুলো দেখবো যে কি ট্র্যাকে কাজ করছো। ঠিক আছে, মানে তুমি এমন জিনিসটা এমন এক্সপেকটেশন এমন না যে তোমরা যেহেতু গিটহাব জানো, মানে গিট ইউজ করা জানো, তো ফাইল ড্রপ বক্স হিসেবে গিটকে ইউজ করবে না, এটা এক্সপেকটেশন। প্লাস হচ্ছে তুমি রেগুলার যে কাজ করতেছো, ধরো আমি বলতেছি না তুমি এই বাসার মধ্যে থেকে বা এই সিচুয়েশনে প্রতিদিন কাজ করতে হবে এটা না, কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। ধরো তুমি উইকলি দুইটা তিনটা তিন দিন কমিট করলা, এটা হয় না, এটা এই মানে একটা
মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কাজ করে তুমি কমিট করলা বা পুশ করলা, তো পরবর্তী দেখা গেল। আমি হচ্ছে আমাদের গিটহাব রিপোর্টে রিপোর্টে তোমাদের অ্যাড করে দেবো, বা কাউকে আমি অ্যাক্সেস দেবো, তোমরা সবাইকে সবাই সবার গিট রিপোর্টে অ্যাড করে দেন, ওখানে ক্রিয়েট করবো। এটা গেল। তো টাইম লিমিট আসলে ধরে রাখো, যেটা গত বছর যেরকম টাইম পাইছো ওইরকম পাবে না। আমি হচ্ছে সাধারণত ট্রাই করি সেমিস্টারের মধ্যে শেষ করে ফেলার জন্য, কিন্তু এই বছর এবার আর ওটা করতেছি না। তো হয়তো তোমাদের ফাইনাল যদি এক্সাম হয়, এক্সাম হোক বা যেটা না হোক, এ তুমি হচ্ছে নভেম্বর পুরোটা পাবো। ঠিক আছে, আর এটা মাথায় রাখো, আমি যতদূর জানি হচ্ছে নভেম্বরের 15 তারিখের মধ্যে তোমাদের সেমিস্টার সব কোর্স শেষ করার কথা, বা কোর্সে তোমার যতটুকু পড়ানোর কথা, তো ওই অনুযায়ী হয়তো যদি কোনো ডিসিশন আসে দেন তোমাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, কোশ্চেন না থাকলে তাহলে আজকে এই পর্যন্ত হোক। আর কারো যদি কোশ্চেন থাকে তুমি আমার ফোন দিতে পারো, সমস্যা নেই, আমার নাম্বারে কল করে তুমি কথা বলতে পারো, আর ফেসবুকে থাকলে মেসেঞ্জারে কল দিতে পারো যদি অ্যাভেলেবল থাকে, তো সমস্যা নেই। তোমরা হচ্ছে কাজ, মেইন কথা হচ্ছে কাজ স্টার্ট করো, আর পরশু দিনের মধ্যে মানে আজকে 26 তারিখ, 28 তারিখের মধ্যে তোমার আইডিয়া সাবমিট করে ফেলো। মানে আইডিয়া আছে কি নাই এটা ম্যাটার করে না, তুমি আইডিয়া থিঙ্ক করো, চিন্তা করো, চিন্তা করে বা ডিসকাস করো টিমমেটের সাথে বা ফ্রেন্ডের সাথে, ওই ডিসকাস করে তুমি হচ্ছে আজকে কালকের মধ্যে আইডিয়াগুলো দিয়ে দাও। সো আমি হচ্ছে তোমার দিয়ে দিলে আমি দেখা শুরু করতে পারবো, রিভিউ দিতে পারবো তাড়াতাড়ি, আর কাজ স্টার্ট করে দেবো। রিভিউর জন্য ওয়েট করে থাকতে হবে না, তোমরা যে আইডিয়া কাজ করো ওটা পরে আমরা বসে চেঞ্জ করবো, মেইন কথা হচ্ছে এটা।